ডাক্তার ওয়াদুদকে নিয়ে ফিরলাম রাত 2:30-এর দিকে। এসে দেখি দাদাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, তার মুখের শিরাগুলি নীল হয়ে ফুলে উঠেছে। রমেশ সাহেব দাদার বিছানার পাশে তসবি হাতে বসে আছেন। এই ভরতের মানে কি? দুয়াদুয়ারে যদি পড়তেই হয় তাহলে মনে মনে পড়লেই হয়, লোক দেখান একটা তসবির দরকার কি? আমি তাকিয়ে দেখলাম রমেশ সাহেব তার মুখ দারুণ চিন্তাক্লিষ্ট হয়ে করে রেখেছেন। দাদা মারা গেলে সবচেয়ে উঁচু গলায় যে তিনি কাঁদবেন তা বলার অপেক্ষা রাখে না। লোকটি নিবেদী, এরকম একটি নিবেদী লোকের বাচ্চাগুলো এরকম বুদ্ধিমান হয়েছে কিভাবে কে জানে? সবকটি বাচ্চার এমন বুদ্ধি, বিশেষ করে ক্লাস 7-এ পড়ে যে মেয়েটি বিলু, সবসময় একটা না একটা মজার কথা বলে, হাসি চেপে রাখা মুশকিল। মেয়েরা সাধারণত রসিকতা করে দূরে থাকুক, রসিকতা বুঝতে পর্যন্ত পারে না, কিন্তু বিলু খুব রসিক। কয়েকদিন আগে সে বারান্দায় বসে কি যেন বানাচ্ছিল, আমাকে দেখেই বলল, বলুন তো পাঁচ থেকে এক বাদ গেলে কখন ছয় হয়? আমি উত্তরের জন্য আকাশ পাতাল হাতড়াচ্ছি। সে গম্ভীর হয়ে বলল, পাইলে না তো, যখন ভুল হয় তখন ছয় হয়। আমার প্রায়ই মনে হয় একটা নিবেদী অপদার্থ বাবার জন্য সবকটি মেয়ে এখন কষ্ট পাচ্ছে, ভবিষ্যতে পাবে। রমেশ সাহেব আমাকে দেখে হাসি মুখে, তার মুখ সবসময় হাসি হাসি, নির্ভূত লোকদের মুখ সবসময় হাসি হাসি থাকে, এগিয়ে এলো। ভাই সাহেব, আপনার সঙ্গে একটা প্রাইভেট কথা ছিল, বলুন শুনি। চলেন একটু বাইরে যাই। বাইরে যাওয়ার দরকার কি? এখানেই বলুন। রমেশ সাহেব ইতস্তত করতে লাগলেন, তার এই ভঙ্গিটা আমার চেনা, দাঁড় চাইবার ভঙ্গি। কিন্তু রমেশ সাহেব আমাকে অবাক করে দিয়ে সম্পূর্ণ অন্য প্রসঙ্গ আনলেন, কথাটা নীলুর প্রসঙ্গে। নীলুর প্রসঙ্গে কি কথা? নীলুর একটা ভালো বিয়ের প্রস্তাব আসছে, ছেলে ট্যাক্সেশন অফিসার, ময়মনসিংহে নিজেদের বাড়ি আছে, ভালোই তো, বিয়ে দিন, দিতেই চাই, কিন্তু নীলু রাজি না। এখন যদি পাই আপনি একটু বুঝিয়ে বলেন। আমি অবাক হয়ে বললাম, আমি কি জন্য, আমি কে? রমেশ সাহেব আমতা আমতা করতে লাগলেন, না ইয়ে মানে, আশ্চর্য, মেয়ে রাজি হচ্ছে না সেটা আমাকে বলছেন কি জন্যে? রমেশ সাহেবের মুখ অনেকখানি লম্বা হয়ে গেল, তবু তিনি হাসি হাসতে লাগলেন, গা জ্বলে যাবার মতো অবস্থা। আমি গলার স্বর আরেক ধাপ উঁচু করে বললাম, শুনেন রমেশ সাহেব, সব কিছুর একটা সময় অসময় আছে, একটা মানুষ মারা যাচ্ছে, এই সময় আপনি আজগুবি কথাবার্তা শুরু করলেন, আশ্চর্য। রমেশ সাহেবের মুখের হাসি মিলে গেল, তিনি কাঁপতে শুরু করলেন। দুর্বল লোকের উপর কঠিন হতে ভালো লাগে, তার উপর এই লোকটিকে আমি পছন্দ করি না। কড়া কড়া ধরনের কথা বলার সুযোগ পেয়ে অঘুমজনিত ক্লান্তি আমার অনেকখানি কমে গেল। রমেশ সাহেব অস্পষ্ট স্বরে বললেন, আচ্ছা ভাই সাহেব, যাই তাহলে, যান। রমেশ সাহেব গেটের কাছে চলে গেলেন, সেখানে আগুনের একটা ফুলকি জ্বলে উঠতে দেখা গেল, বিড়ি বা সিগারেট কিছু একটা ধরিয়েছেন, এতটা করা না হলেও চলতো বোধ হয়, কিন্তু লোকটিকে আমি সহ্য করতে পারি না। একদিন দুপুরে তাকে দেখলাম মিরপুর রোডের কাছে এক রেস্টুরেন্টে বসে খুব তরিপদ করে মোরগ পোলাও কাচ্ছে। ছুটির দিন সকালেও তাকে বাসায় দেখে এসেছি। আমি এগিয়ে গেলাম, কি ব্যাপার রমেশ সাহেব, বাইরে খাচ্ছেন যে? রমেশ সাহেব আমতা আমতা করে যা বললেন তার সারমর্ম হচ্ছে, তার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, খিদে লাগলে সঙ্গে সঙ্গে কিছু একটা খেতে হয়, বাসায় ফিরতে একটু দেরি হবে, তাই গ্যাস্ট্রিকের প্রবলেমে পোলাও টোলাও চালাচ্ছেন। রমেশ সাহেব তার উত্তর দিলেন না। আরও একদিন তার সঙ্গে এরকম দেখা, রিক্সা করে যাচ্ছি, দেখি এলিফ্যান্ট রোডের এক কাবাব ঘরের সামনে খোলা জায়গায় চেয়ারে পা তুলে বসা, তার সামনে দু তিন ধরনের কাবাব। আমি রিক্সা থেকেই চেঁচালাম, এই যে রমেশ সাহেব। তিনি আমার কথা শুনতে পেলেন না। তার চেয়েও আশ্চর্য ব্যাপার, পরদিনই নীলু এলো টাকার জন্য, এটা তার প্রথম আসা নয়, আগেও অনেকবার এসেছেন, দাঁড় চাইতে আসায় লজ্জায় তার ফরসামুখ লালাভ, চোখ দেখে মনে হয় আসার আগে ঘরে বসে খানিকক্ষণ কান্নাকাটি করেছে, চোখ ফুলা ফুলা। আমি লজ্জা কমবার জন্যই বললাম, এই সময়
আমি তুমি করি বলি, তোর যন্ত্রণায় তোর সঙ্গে টাকা পয়সা রাখাই মুসিবত। কত টাকা দরকার? 200। যদি না থাকে 100, দেখি পারা যায় কি না। পড়াশোনা ঠিক মতো? জি। গুড, এখন যা রান্নাঘরে থেকে দুধ ছাড়া হালকা লিকারে এক কাপ চা বানিয়ে আয়। আমি ততক্ষণে ভেবে দেখি টাকা দেওয়া যায় কি না। নীলু যেন পালিয়ে বাঁচে, চা নিয়ে এসে অনেকখানি সহজ হয় এবং চায়ে চুমু দিয়ে আমি প্রতিবারের মতো গম্ভীর হয়ে ভাবি, রমেশ সাহেব কি ইচ্ছা করে মেয়েকে আমার কাছে পাঠান? তার কি একবারও মনে হয় না যে আমি নীলুকে অনায়াসে বলতে পারি টাকা দিচ্ছি? কিন্তু তার আগে দরজাটা একটু ভেজিয়ে দে তো নীলু। আমি কোনো মহাপুরুষ নই, পৃথিবীর কোনো পুরুষই নয়, মহাপুরুষদের পাওয়া যায় ধর্মগ্রন্থে। যে লোক ভোর হতে মেয়েকে টাকার জন্য পাঠায়, সে কি করে আগের রাতে পায়ের উপর পা তুলে চপ কাটলেট খায়? আমি নীলুকে বললাম, তোর বাবাকে প্রায় দেখি বাইরে হেভি খানাপিনা করে। নীলু নরম গলায় বলল, প্রায় না, মাঝে মাঝে, ঘরের খাওয়া রোজে না বুঝি। নীলু অনেকক্ষণ চুপ করে থেকে বলল, বাবার ভালো খাওয়া খুব পছন্দ, ঘরে তো আর এইসব করা সম্ভব না, তাই কখনো কখনো, তাই বলে বকরা কষের মতো একা একা খাবে? নীলু চক নামে মৃদু স্বরে বলল, আমাদের এসব খেতে ইচ্ছেও করে না। একবার বটি কাবাব না কি যেন এনেছিলেন, এক গাদা লবণ, মুখে দেওয়া যায় না। আমি গম্ভীর মুখে বললাম, তোদের চার কন্যাকে আমি একদিন ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাব। সত্যি? হু। কবে নেবেন? আগে থেকে দিন তারিখ বলতে হবে নাকি? থাক, আমাদের যেতে দেবে না, সেটা দেখা যাবে। সবাইকে নিয়ে অবশ্য যাওয়া হলো না, নীলুকে নিয়ে গেলাম, সেটাও হঠাৎ করে। হাতির পুলের কাছে নীলুর সঙ্গে দেখা, সে এক গাদা বই বুকের কাছে ধরে প্রচণ্ড রোদের মতো হাঁটছে। আমি রিক্সা থামিয়ে গলা বের করলাম, এই নীলু যাস কই? বাসায় যাই, আর কোথায় যাব? এই দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, উঠে আয়। আপনি বাসায় যাচ্ছেন, সেটা দেখা যাবে, তুই ওঠ তো। নীলু উঠে এলো। রোজ এই রোদের মতো হেঁটে হেঁটে বাড়ি যাস? রোজ না, যেদিন আমাদের গাড়িটা নষ্ট থাকে কিংবা ড্রাইভার আসে না সেদিনই যাই। নীলু শাড়ির আঁচল দিয়ে মুখ মুছল, কলেজে গিয়ে খুব কথা শিখেছি, আয় তোকে একটা ক্লাস ওয়ান রেস্টুরেন্টে নিয়ে যাই। এখন? হো, আজ তো যাওয়া যাবে না। আজ কি অসুবিধা? আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন, আমার স্যান্ডেল নিয়ে এসেছি, এইগুলো পরে কেউ কোথায় যায়? আমাকে মনে করবে আপনার কোনো চাকরা নেই। ঠিক আছে, আয় স্যান্ডেল কিনে দিই। নীলু শাড়ির আঁচল দিয়ে আবারও ঘামের কপাল মুছল, ক্লান্ত স্বরে বলল, আপনাদের খুব মজা না, যখন যা ইচ্ছা হয় কিনতে পারেন। তা পারি, টাকা খরচ করতেও পারেন ওস্তাদ, তাও ঠিক। হঠাৎই নতুন স্যান্ডেল নিয়ে বাসায় কি বলবো, আপনি দিয়েছেন এই কথা বলবো? বলতে অসুবিধা কি? অসুবিধা আছে, আপনি বুঝবেন না। নীলু আবার কপালের ঘাম মুছল, স্যান্ডেল কিনতে হবে না, যেটা আছে সেটা পরে যাব। আমি গম্ভীর হয়ে বললাম, তোদের মেয়েদের মধ্যে শুধু পেজ, মেয়েদের মনের কথা সব আপনি জানেন তাই না? তা জানি, জানাই তো উচিত, এত মেয়ে বন্ধু আপনার। সেদিন দেখলাম রিক্সা করে একটি মেয়ের সঙ্গে যাচ্ছে। নীলু ছোট একটি নিঃশ্বাস ফেলল। দূর থেকে দেখলাম ছোট চাচার সঙ্গে মগবাজারের ফুফুর কি নিয়ে যেন লেগে গেছে, বড় ফুফু উত্তেজিত হয়ে কি সব বলছেন, ছোট চাচা তেমন সায় শব্দ করছেন না। ছোট চাচার স্বভাব মিনমিনে, আড়ালে আড়ালে থাকাই তার স্বভাব, গলার স্বর উঁচু করে কিছু বলতে পারেন না, সবসময় ভীত স্বতন্ত্র ভাব, যেন মহা কোনো অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছেন। আমাদের গেঞ্জির মিলে দায়িত্ব কিছুদিন ছিল তার উপর, লোকসান টুকসান দিয়ে এমন অবস্থা করলেন যে শেষ পর্যন্ত মিল বিক্রি করে দিতে হলো। এখন কি যেন একটা ব্যবসা করেন এবং মনে হয় ভালোই টাকা পয়সা আয় করেন। ছোট চাচার বিয়ে হয়েছে আজ 10 বছর, কোনো ছেলেপুলে হয়নি। ছোট চাচি যথেষ্ট সুন্দরী, তবু সারাক্ষণ সাজসজ্জা করেন, তাকে যখনই দেখা যাবে তখনই মনে হবে এই বুঝে কোনো পার্টিতে যাচ্ছেন কিংবা কোনো বৌভাতের অনুষ্ঠান দেখে এলেন। বাবু ভাইয়ের ধারণা ছোট চাচির জন্যই চাচা এতটা মিনমিনে হয়েছেন, কথাটা পুরোপুরি অসত্য নয়। চাচা এ বাড়িতে থাকেন ছায়ের মতো, ছোট চাচি থাকেন হইচই করে, সর্বক্ষণই তার কাছে গেস্ট আসছে,
একবার শোনা গেল কোন এক গুপ থিয়েটারের হয়ে তিনি নাকি নাটক করবেন। তার ভূমিকা হচ্ছে মুরলের দ্বিতীয় পক্ষের স্ত্রীর। ছোট চাচি নাটকের স্ক্রিপ্ট নিয়ে এনে মুখস্থ করলেন। নাটক অবশ্যই হলো না, দাদা ভেটু দিয়ে সব ভেঙে দিলেন। মগবাজারের ফুফু ছোট চাচার নিশ্চয় সঙ্গে নিশ্চয়ই কোনো গোপন আলাপ করেছিলেন, কারণ আমাকে দেখে কথাবার্তা থেমে গেল। আমি বললাম, কি নিয়ে আলাপ করেছিলেন আপনারা? ছোট চাচা মিহিস্বরে বললেন, তেমন কিছু না। বড় ফুফু জাজিয়ে উঠলেন, মার গয়না নিয়ে আলাপ করছিলাম, এমন কোনো গোপন কিছু না। কি গয়না? মার প্রায় 150 ভরি গয়না আছে, সব আবার স্টিলের আলমারিতে তুলে রেখেছেন। তাতে কি হয়েছে? গয়নাগুলি সব আছে কি না আলমারি খুলে দেখা দরকার। গয়নাগুলি আমাদের দাবি আছে, স্মৃতিচিহ্ন। আমি চুপ করে রইলাম। বড় ফুফু থেমে থেমে বললেন, গয়নার পুরো হিসাব থাকা দরকার। ছোট চাচা বেশ অস্বস্তি বোধ করতে লাগলেন। আমি একটু বাবার ওখানে গিয়ে বসি বলেই প্রায় পালিয়ে গেলেন। বড় ফুফু থমথমে সরে বললেন, এটা এমন মেনা বিড়াল কেন যে এর মাথায় কাঁঠাল ভাঙলেও বুঝতে পারবে না? কে ভাঙবে কাঁঠাল? তোর বাবার কে? আমি কি কিছু বুঝতে পারি না? ঠিকই পারি। আমি চুপ করে গেলাম। বড় ফুফু বললেন, খোঁজ নিয়েছিলি? কি খোঁজ নিব? ম্যাটার বাড়ি কোথায়? বাবা কি করে? ডাক দিয়ে জিজ্ঞেস করলে পারেন, আমি পারলে কি আর তোকে জিজ্ঞেস করি? ম্যাটাকে পছন্দ হয়েছে? হু, শাহানা বললো খুব নাকি লক্ষ্মী মেয়ে। তা লক্ষ্মী বলতে পারেন। আর শুন, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু ইনফরমেশন দরকার। আজ রাতেই দরকার? অসুবিধা কি? শাহানাকে জিজ্ঞেস করলেই হয়। না, ওকে কিছু জিজ্ঞেস করতে চাই না। মেয়েকে দিয়ে কোনো মেয়ের সম্পর্কে খোঁজখবর করতে নেই, ঠিক খবর পাওয়া যায় না। ঠিক আছে। আর মেয়েটির একটা ছবি দরকার, ফরিদকে পাঠাবো। এইসব আমাকে বলছেন কেন? কাকে বলবো তাহলে? শাহানাকে বলেন, কিংবা বড় চাচিকে বলেন। বিয়ের সাথের ব্যাপারে শাহানাকে জড়াইতে চাই না, মেয়েটা অলক্ষণে। আর তোর বড় চাচির কথা আমাকে কিছু বলিস না, ওর মাথায় কিছু আছে নাকি? মেয়ে মানুষের এত কম বুদ্ধি থাকে তা বড় ভাবিকে দেখেই প্রথমে জেনেছি, বুঝলি? গেট খোলার শব্দে তাকিয়ে দেখি ছোট ফুফু এসে ঢুকছে। গাড়ি গেটের বাইরে রাখা, ছোট ফুফু কখনো গাড়ির ভেতরে ঢোকান না, ঢুকালে নাকি বের করতে সময় লাগে। ছোট ফুফু অত্যন্ত উদ্বিগ্ন মুখে বললেন, বাবার অবস্থা কি? বেশি ভালো না, ক্লিনিকে ট্রান্সফার করা দরকার। পিজির ডাক্তার আমিনের সঙ্গে কথা বলেছি, কেবিনের অসুবিধা হবে না। ফাইন্যান্স মিনিস্টার জামাল সাহেবের কথা বলতে মন্ত্রের মতো কাজ হলো। দেশের যে কি অবস্থা, রেফারেন্স ছাড়া কাজ হয় না। আপা, আপনি কেমন আছেন? ভালো, তুমি কেমন? আর আমি, আমার কথা কে জিজ্ঞেস করে বলেন? একটা পার্টির সঙ্গে কথা বলার জন্য পুড়িয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার কি যে কষ্ট আপা! তাই বুঝি। আর বলেন কেন, খাওয়া দাওয়ার দিকে জাপান ভালো, রাইস এন্ড চিকেন কারি পাওয়া যায়, এক্সেলেন্ট টেস্ট। ছোট ফুফার কথাবার্তা আমার গা জ্বালা করতে লাগলো। এই লোকটি একটি মরণাপন্ন রোগী দেখতে এসে কুরিয়া জাপান করছে। আমি বললাম, ছোট ফুফা, আমি দোতলায় আছি, দরকার হলে ডাকবেন। এই দাঁড়াও, আমিও যাব। আপনি দাদাকে দেখে আসেন, চট করেই দেখে আসছি, তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়ে রইলাম। ছোট ফুফা প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এলেন, চোখ কপালে তুলে বললেন, অবস্থা তো বেশ খারাপ। খারাপ তো বটেই, রাত কাটবে না, কি বলো? না কাটারই কথা, হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। ডাক্তারদের সার্কেলে আমার ভালো যোগাযোগ আছে, একটা মেডিকেল বোর্ড তৈরি করা দরকার। আমি ঠান্ডা মাথায় বললাম, বাবাকে বলেন, বলে নিয়ে যান। ছোট ফুফা চুপ করে গেলেন। সিঁড়ির মাথায় বাবু পায়ে দাঁড়িয়েছিল, বারান্দা অন্ধকার বলে তার মুখের ভাব বোঝা যাচ্ছে না। ছোট ফুফা বললেন, বাবু নাকি সব অন্ধকার করে রেখেছে কেন? বাবু পায়ে জবাব দিল না। ফুফা বললেন, চলো তোমাদের ঘরে গিয়ে বসি। আমাদের ঘরে বাতি নেই। বাতি লাগবে না, তোমরা আছো তো? বাবু ভাই বিরক্ত হয়ে বললেন, আমি থাকবো না, টকরক বললে দেখেন। আরে, তোমার সঙ্গে কথা আছে। ঘরে ঢুকে ফুফা চাপা গলায় বললেন, কিসের গন্ধ, গন্ধ পাচ্ছে না? আমরা জবাব দিলাম না। বাবু ভাই বললেন, কি বলতে চাচ্ছিলেন যেন? আমার শ্বশুর সাহেবের সম্পর্কে শুনলাম, তার গ্রামের বাড়ি এবং 20 বিঘা জমি নাকি স্কুল আর কলেজ ফাউন্ডে দিয়ে দিয়ে যাচ্ছেন।
জানি না দিতে পারে। কি আশ্চর্য, তাকে গ্রামের লোকে দালাল বলে। আর তাদের জন্য এটা করার মানে? দালালি করেছিলেন, কাজে দালাল বলে, সেই জন্য দান খরচ করবেন না। আরে তুমি বুঝতে পারছো না, দানটা অপাত্রে হচ্ছে না। অপাত্রে হবে কেন? গ্রামের গরিব মানুষেরা পাবে, দান খরচ যোগ্য পাত্রে হওয়া উচিত। ওরা কি বলবে জানো? ওরা বলবে নাম কানামার জন্য করেছে, বলবে এবং শালা দালাল বলে গালি দেবে। দেখ না, দাদা তো আর শুনবে না, সে তো ভুগেই যাচ্ছে। ফুফা অত্যন্ত গম্ভীর মুখে বললেন, একজন মানুষ মারা যাচ্ছে তার সম্পর্কে এরকম অশ্রদ্ধার সঙ্গে কথা বলো তোমরা, আশ্চর্য। শ্রদ্ধা ও অশ্রদ্ধার কোনো ব্যাপার না, যেটা সত্যি সেটা বললাম। মদের গন্ধ পাচ্ছি, মদ খাচ্ছিলে নাকি? জি তা খাচ্ছিলাম। আমি তোদের দুজনকে সেখানে রেখে নিঃশব্দে বের হয়ে এলাম। পরিষ্কার বুঝতে পারছি দুজন এবার লেগে যাবে। আমার প্রচণ্ড মাথা ধরেছে, খোলা চাঁদে বসে একটা সিগারেট ধরাতে ইচ্ছে করছে, কিছু ভালো লাগছে না।